হাই বন্ধু, আমি দীনেশ। আমার ছাদ বাগানে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজ তোমাদের আমি দেখাবো কিভাবে আঙুল ফল গাছের কাটিং থেকে নতুন চারা তৈরি করা যায়। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তা চলো বন্ধু, দেখি কিভাবে আমরা নতুন কাটিং থেকে চারা করতে পারি। দেখতে পাচ্ছ, আমি যে কাটিংগুলো নিয়েছি এই ডাল থেকেই আমি কাটিং করব। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি কিভাবে বা কোন সময়ে আঙুর ফল গাছের হার্ড প্রুনিং করা যায়, সেই ডালগুলো থেকেই আমি নতুন চারা করছি। ডালগুলো মোটামুটি 7 থেকে 10 ইঞ্চি এর মধ্যে কেটে নেব। আমি যে মিক্সচারে বা মাটিতে আমি এই ডালগুলোকে বসাবো, সেখানে এক ভাগ মাটি, এক ভাগ বালি এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমি নিয়েছি। এই মাটিটাকে আমি ভালো করে মিশাবো এবং তার সঙ্গে একটু অ্যান্টি ফাঙ্গাল আমি এখানে সাপ নিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা প্রসেস আমি এখানে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। তোমরা এভাবে যদি তোমাদের বাড়িতেও আঙুর ফল গাছের কাটিং তোমরা বসাও, অবশ্যই প্রত্যেকটা কাটিংই বেঁচে যাবে এবং তোমরা তার থেকে নতুন চারা পাবে। আমি যে ছুরি বা চাকুটা দিয়ে কাটবো সেটাকে একটু পিউরিফাইড করে নিয়েছি, যাতে কোনো ফাঙ্গাস অ্যাটাকের থেকে না হয়, এবং প্রত্যেকটা কাটিংয়ের গোড়াটা 45 ডিগ্রি কোণে আমি কেটে নেব। দেখো আমি কিভাবে কেটেছি। সেই কাটার সঙ্গে সঙ্গে, যেহেতু এই ডালগুলো একটু মোটা, ফলে গোড়ার দিকটা দেখবে অনেকটা শালটা একটু ওঠা ওঠা টাইপের আছে, সেই যে মোড়া যে শালটা, সেই শালটাকে আমি একটু শেষে নেব এবং ভিতরের যে সতেজ শালটা সেটা বের করে নেব। এতে খুব তাড়াতাড়ি এখান থেকে শিকড় বের হবে। আরও একটা বিষয়, তোমরা এমনভাবে কাটবে মোটামুটি একটা নোট বা শিকড় হওয়ার জন্য মাটির ভিতর থাকলে তার উপরে যেন দুটো বা তিনটে নোট থাকে, কারণ সেখান থেকে একটা বা দুটো বা তিনটে ডাল বের হবে। এবার যে কাজটা আমাকে করতে হবে সেটা, যে কোনো ধরনের একটু রুটিং পাউডার নিয়ে নেবে, সেটা জলে গুলে এই ডালগুলোর গোড়াগুলোকে তার সাথে ভিজিয়ে নেব, কারণ যখনই আমরা রুটিং পাউডারে ভিজিয়ে নেব খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে শিকড় বের হবে। দেখো আমি কিভাবে করেছি। আমি এখানে দু ধরনের ডাল নিয়েছি। তোমাদের এর আগে যে ভিডিও আমি আপলোড করেছিলাম, তোমরা দেখেছিলে আঙুর ফল গাছের হার্ড প্রুনিং, সেখানে দেখেছো আমি সবুজ রঙের আঙুর এবং কালো রঙের আঙুরের ডাল কাটিং করেছিলাম সেগুলো। এবার আমি গ্লাসে এই পটিং মিক্সারটা নিয়ে নিয়েছি, সেই গ্লাসগুলোতে জল দিয়ে ভরে দেব এবং জলটা যাতে মাটিতে শুষে নিতে পারে, কারণ এর ভিতরে আমি এই কাটিংগুলোকে বসাবো। দেখতেই পাচ্ছ, তোমরা তোমাদের বাড়িতে এভাবে যদি এই গাছের ডালগুলো বসিয়ে দাও 100% তোমরা সাকসেস হবে। এবার আমরা যে কোনো ধরনের একটা কাঠি নিয়ে এই মাটিটাকে একটু গর্ত মতো করে তার ভিতর ডালগুলোকে বসিয়ে দেব, এবং বসানোর পরে প্রত্যেকটা ডালের গোড়াটা ভালো করে চেপে দেব, যাতে এর ভিতরে কোনো হাওয়া না থাকে, কারণ যদি গ্যাপ থেকে যায় সেক্ষেত্রে এর মধ্যে হাওয়া পাস করে এখানে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে এবং ডালগুলো মরে যেতে পারে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রসেস আমি এখানে দেখিয়েছি,
এছাড়া বন্ধুরা, আমি শীতকালীন মাটি বা শীতকালীন বিভিন্ন গাছের মাটি কী করে তৈরি করা যায়, একবারই তৈরি করা যায়, তার ভিডিও আপলোড করেছি। আমি এখানে ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, তোমরা চাইলেই দেখে নিতে পারবে। দেখো, প্রত্যেকটা গাছের বা কাটিংয়ের গোড়াগুলোই আমি ভালো করে চেপে দিয়েছি, যেটা তোমাদের এর আগেও বলেছিলাম, যেটাকে খুব ভালো করে চেপে দেবে, তাহলেই তোমরা প্রত্যেকটা ডাল থেকেই নতুন চারা পেয়ে যাবে। তো বন্ধুরা, আবারও বলছি, অবশ্যই আমার চ্যানেল লাইক করো, কমেন্ট করো, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি তৈরি করতে পারি এবং তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। এবার এই যে কাটিংগুলোকে, এগুলোকে আমি ছায়া জায়গায় রেখে দেবো। দেখো, মোটামুটি 7 থেকে 10 দিনের মাথায় তুমি প্রত্যেকটা ডালের থেকে বা যে নোটগুলো আছে সেই নোট থেকে দেখবে নতুন ডাল গজিয়ে গেছে। দেখো, এখানে আমার প্রত্যেকটা ডাল থেকেই নতুন কুঁড়ি বেরিয়ে নতুন ডাল হয়েছে, কয়েকটা বের হয়নি। এবং তোমরা যখন কাটিং করবে, একটু মোটা ধরনের ডালগুলো নেবে, তাহলেই তোমরা 100% সফল হবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই।